টিবাদে ঢুকছি, এই যে টিবাদ এর দিকে এগিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগবে আপনাদের। এই যে দেখেন রাজশাহীর পদ্মা নদী, পদ্মা নদীর পাশে, পদ্মা নদীর পাশে রাজশাহী শহর। কত মানুষ দেখেন, প্রচুর পর্যটক এখানে আসছে। এই দেখেন কতটা সুন্দর লাগছে। এই যে দেখেন দুই পাশে নদী আর এই যে মাঝখানের চর, খুবই সুন্দর। এই দেখেন কি বাজে সৌন্দর্য। এই দেখেন কত মানুষ পার হচ্ছে। আর ওই পাশে হচ্ছে বর্ডার, আর এই যেখানে ওনারা এই ইয়া করে নৌকা চালায়, ওনারা রিকোয়েস্ট করে। এ ভাই আগুল্লা আছে, নৌকা বারালা আছে, ভাই চলে গুল্লা আছে, চলে চলে। প্রচুর মানুষ এই সৌন্দর্য উপভোগ করে, যা বলার মতো না। এলে দেখেন যাত্রী আছে, গরমের মধ্যে আইটেক পাড়ায় বাচ্চা চড়া মানে চড়া গরম লোক আপনি দেখেন। এই দেখেন সূর্য পানিতে পড়ছে, কতটা সুন্দর লাগছে। গরম লোক কিন্তু দেখেন সুন্দর না, গরম লোক এই যে নৌকা ছেড়ে চলে গেল হাইটেক পার্ক রাজশাহী শহর। পুরোটা আপনারা ওনারা নৌকাতে দেখায়। আমি এর আগে অনেকবার উঠেছি, তাই এই কারণে আজকে আর উঠলাম না। দেখেন আর একটা ছেড়ে চললো, বেশ ভালোই লাগছে দেখতে। এই যে পার্ককে বাঁধার জন্য এই যে এগুলো দেওয়া। আর এই যে তার সাথে খাওয়ার জন্য এই যে প্রচুর পরিমাণে এই আইসক্রিম বলেন, লাচ্ছি বলেন, ফুচকা বলেন, চটপটি বলেন, অনেক কিছুই আসলে পাওয়া যায়। ফুলের গাছ, এই যে আইসক্রিম তৈরি করছে, এইখানে আম্মু আর আমার ভাই বসে আছে। ধরলাম গো, চলে 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 চ